এই ভূত ভাই, কালকে তো হোলি রে, এখানে থাকলে তো আমরা হোলি খেলায় আনন্দ করতে পারবো না। সবাই হোলি খেলায় কালকে আনন্দ করবে, চলো না আমরাও বাজার গিয়ে কিছু হোলি নিয়ে আসি, তাহলে আমরা দুভাই মিলে এখানে আনন্দ করব। সে তো ঠিক বলেছো দাদা, হোলি আনলে খুবই মজা হবে, কিন্তু আমাদের কাছে তো কোনো পয়সা নেই, আমাদের কে হোলি দিবে? আর আমরা পয়সা ছাড়া যদি হোলি আনতে যাই, তাহলে তো আমাদের পিঠের চামড়া তুলে দিবে। আরে ভূতু ভাই, এসব তুই কি যাতা বলছিস, আমি থাকতে তুই ভয় পাস? চল গ্রামে যাই, কে আমাদের পিঠের চামড়া তুলে নেয় আমরা দুভাই মিলে দেখে নিব। চল তাড়াতাড়ি গ্রাম থেকে কিছু হোলি নিয়ে আসি, তারপর দুভাই মিলে আনন্দ করব এখানে। এরপর দুভাই মিলে তারা গ্রামের দিকে রওনা দিল হোলি আনার জন্য। এদিকে গ্রামে রমের নামে এক হোলি ব্যবসায়ী গ্রামে হোলি বিক্রি করতেছিল। সবাই হোলি পাবি, সবাইকে এক এক করে দেই, অত চিন্তা করছিস কেন, সবাইকে আমি হোলি দিব। ওই তো ভূতু ভাই, একটা লোক হোলি বিক্রি করছে, চল তাকে ভরকে ভরকে কিছু হোলি নেই, যদি ভালোই ভালোই দেয় তাহলে তো ঠিক আছে, না হলে আমরা তার কাছে জোর জবরদস্তি কেড়ে নিব হোলি। চল তাড়াতাড়ি চল। এই যে দাদা, আমাদের দুই ভাইকে আপনি কিছু হোলি দিন তো, আমাদের কাছে কিন্তু কোনো পয়সা নেই, আমরা টাকা পয়সা দিতে পারবো না, দিন আমাদের কিছু হোলি দিন, ভালোই ভালোই বলছি, না দিলে কিন্তু জোর জবরদস্তি তোমার কাছ থেকে হোলি নিয়ে চলে যাব। তোদের এত ভারী সাহস, তোরা আমার দোকানে এসে আমার পিঠের চামড়া তুলে দিয়ে তোরা হোলি নিয়ে যাবি? দাঁড়া, কোথায় গেল রে লাঠিটা, আমি তোদের দু ভাইয়ের পিঠের চামড়া তুলে নেব। টাকা পয়সা ছাড়া হোলি নিতে এসেছিস, দেখ আজ তোদের দু ভাইয়ের আমি কি অবস্থা করি। এই ভূতু ভাই, কি দেখছিস, ধর তো এই হোলি ব্যবসায়ীর খাটা মটকায় দেই, এ আমাদের কাছে পয়সা চায়, এত বাড়ি সাহস, পয়সা ছাড়া হোলি নিতে গেলে এ আমাদের পিঠের চামড়া তুলে দিবে, ধর এর ঘাটা আজকে আমরা মটকায় দিই। ওরে বাবা, এখান থেকে পালাই রে, প্রাণে বেঁচে থাকলে অনেক হোলির ব্যবসা করতে পারবো। হোলি ব্যবসায়ী সেখান থেকে ভয়ে পালিয়ে গেল এবং দুই ভূত মিলে সেই সব হোলি তারা নিয়ে নিল।